দেশের করোনা পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছেই। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুধু একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে 1399 জন। যদিও এই মৃতের সংখ্যাটা শুধু গত 24 ঘন্টার পরিসংখ্যান নয় বলে মনে করা হচ্ছে। একাধিক রাজ্য মৃতের সংখ্যার হিসেব সংশোধন করার জেরেই একদিনে সংখ্যাটা এতটা বেড়ে গিয়েছে। তবে সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। মঙ্গলবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 2483 জন। গতকাল যা ছিল 2500-এর সামান্য বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত 1000-এর বেশি। দিল্লিতে করোনা চোখ রাঙালেও সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে অ্যাক্টিভ কেস 15636 জন, যা গতকালের থেকে অনেকটাই কম। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার আপাতত 0.04%। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে 0.55%। রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছে 1399 জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,23,622 জন। দিল্লিতে করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,25,23,311 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা সেরে উঠেছে 1,970 জনের। সুস্থতার হার 98.75%। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে এখনও পর্যন্ত দেশে 187,95,00,000 বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছে 22,00,000 বেশি। গত এক সপ্তাহে সার্বিকভাবে দেশে আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই আগের মতোই একাধিক রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার মাস্ক বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছে কর্ণাটক ও ছত্তিশগড়। আগামী দিনে আরও একাধিক রাজ্য সেই পথেই হাঁটতে পারে।